দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। সেখান থেকে সিটি উপনির্বাচনের শেষ খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তুহিন, নির্বাচনী পরিস্থিতি নিয়ে প্রার্থী এবং ভোটারদের আপনি প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? হ্যাঁ বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে উপনির্বাচন সেটি কিন্তু চারটায় শেষ হয়েছে। এরই মধ্যে আমরা যেখানে রয়েছি, আমি যদি দেখাতে চাই আমার পিছনে যে আমরা যেটি রয়েছি, এখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা এ যাবৎ প্রায় 3 থেকে 4টি কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে আমরা যেটি দেখছি যে আসলে সেখান থেকে কিন্তু রিটার্নিং কর্মকর্তা কিন্তু তাদের ফলাফল ঘোষণা করছেন। তবে সকাল থেকে আপনি জানেন যে শান্তিপূর্ণভাবে প্রথমে ভোট গ্রহণ শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই সাথে একটি কেন্দ্রে কিন্তু গোলাগুলির মতো এবং ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটেছে। এই পর্যন্ত প্রায় 3 থেকে 4 জন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছেন। তো তারই মধ্য দিয়েই কিন্তু আসলে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে। তবে সকালেই কিন্তু আমরা দেখেছি, যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, তখন কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু একেবারেই কম হয়েছে। অনেকটি কেন্দ্রে আমরা সর্বশেষ তথ্য যেটি জেনেছি 20-25% ভোট সেখানে কাস্ট হয়েছে। তবে ইভিএমের ভোট হওয়ার কারণে সেখানে কিন্তু বেশ কিছু কেন্দ্রে ইভিএমের ত্রুটির কারণেও কিন্তু কিছুটা জটিলতা হয়েছে। তবে বিভিন্ন যে প্রার্থী রয়েছে, বেশ কয়েকজন প্রার্থী কিন্তু আমাদেরকে সকাল থেকেই অভিযোগ করে এসেছিলেন যে আসলে ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়ার পাশাপাশি বিপক্ষের যে প্রার্থী রয়েছে তাদের কর্মী সমর্থকরা ভোটারদেরকে বাধা দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্র দখলে নেওয়ার বিভিন্ন অভিযোগ কিন্তু আসলে সকাল থেকেই ছিল। তার মধ্য থেকেই কিন্তু আসলে ভোট শেষ হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে আসলে তারা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন এবং সেখানে বড় ধরনের যেহেতু কোনো ঝামেলা হয়নি, সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে না, অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে নির্বাচনের যে ফলাফল, সে ফলাফল ঘোষণা চলছে। আমরা এর মধ্যে 3 থেকে 4টি কেন্দ্রের আমরা ফলাফল দেখতে পেয়েছি। সেখানে আমরা যেটি লক্ষ্য করেছি সেটা হলো যে এখানে যে সূচি, অর্থাৎ বাস প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখন পর্যন্ত তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। সেই সাথে সাবেক মেয়র সাক্ষুষ, তিনি কিন্তু ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছেন। তবে নির্বাচনী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু আসলে কোনো প্রার্থী এখন পর্যন্ত জানায়নি। তবে আমরা দেখব আসলে ভোট কেন্দ্র থেকে, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ফলাফল আসছে, আসার পরে আসলে আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষাই করতে হবে যে আসলে কে এই নগরের দায়িত্ব নিতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো প্রার্থী তাদের প্রতিক্রিয়া কিন্তু এখনও ব্যক্ত করেনি। তো এই ছিল আসলে কুমিল্লার সিটি কর্পোরেশন উপনির্বাচনে আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, আপনাকে ধন্যবাদ।